অতীত বলছে ভয়ভীতির শাসন কখনো দীর্ঘায়িত হয় না, বলছে সিপিবি। এদিকে নিরপেক্ষ সরকারের অধীনে আওয়ামী লীগ জিতলে মেনে নেব, বলেছেন মির্জা আব্বাস। জানাবো ইভিএমে এক একজনের ভোট এক একজন দিতে পারে না, বলেছেন ডক্টর মাহফুজুল। এদিকে গণতান্ত্রিক লড়াইয়ে ভারতের সহযোগিতা চায় বিএনপি। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রাম নগরের জলবদ্ধতার প্রধান কারণ প্লাস্টিক পলিথিন বর্জ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অতীত বলছে ভয়ভীতির শাসন কখনো দীর্ঘায়িত হয় না, বলছে সিপিবি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতাদের বলছেন দুঃশাসনের বিরুদ্ধে মানুষ যাতে সংগঠিত হতে না পারে এজন্য হামলা মামলা ভয়ভীতি দেখিয়ে কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করতে চাইছে সরকার। কিন্তু অতীত বলছে ভয়ভীতির শাসন কখনো দীর্ঘায়িত হয় না। মানুষকে রাস্তায় নেমে সরকারের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন কমিউনিস্ট পার্টি কখনো শাসকের চোরক্তচক্ষু ভয় পায়নি, গণতান্ত্রিক শাসন ও সমাজ পরিবর্তনের সংগ্রাম থেকে দূরে সরেনি। তারা বলেন সরকারের ব্যর্থতায় দ্রব্যমূল্য বেড়েছে, কিন্তু তাদের দায় চাপানো হচ্ছে রাশিয়ার যুদ্ধের ওপর। যুদ্ধের আগে কি এখানে দ্রব্যমূল্য বাড়েনি? বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন হলো। সরকার এখনে দুই পয়সা পাঁচ পয়সা দাম কমিয়ে বাস ভাড়া কমিয়ে জনগণের সঙ্গে তামাশা করছে। সিপিবির নেতারা বলেন সার ও ডিজেলের দাম বাড়িয়ে সরকার প্রমাণ করেছে কৃষি ও কৃষকের কাছে সরকারের কোনো দায়বদ্ধতা নেই। পৃথিবীর কোথাও ধনীর গাড়ির জ্বালানি আর গরিবদের ঘরে আলো দেওয়ার কুপির জ্বালানি কেরোসিনের দাম কখনো এক হয় না, কিন্তু বাংলাদেশে হচ্ছে। দেশের কোথাও বিরোধী দলকে সহসমাবেশ করতে দেওয়া হচ্ছে না। সরকার আগেই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, এবার মানুষের কথা বলার অধিকারও কেড়ে নিতে চাইছে। নিরপেক্ষ সরকারের অধীনে আওয়ামী লীগ জিতলে মেনে নেব, বলেছেন মির্জা আব্বাস। নির্বাচন কমিশনকে ভুয়া আখ্যা দিয়ে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন এই ভুয়া ইসির অধীনে কোনো নির্বাচন হবে না, আমরা কোনো নির্বাচনে যাব না, কথা খুব পরিষ্কার। তিনি ক্ষমতাসীন দলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যদি ৪০ বছর পর শেখ মুজিবের হত্যার বিচার হতে পারে তবে ৪০ বছর পর হলেও আমাদের চুরি হত্যা রাজধানীর বিচার আমরা করব। মির্জা আব্বাস আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান, আগামী দিনে একটা সঠিক নির্বাচন দেন। একটি সঠিক নির্বাচন আমরা চাই, বাংলাদেশের মানুষ চাই। ভুয়া ইসির অধীনে কোনো নির্বাচন হবে না, আমরা কোনো নির্বাচনে যাব না, কথা খুব পরিষ্কার। তিনি বলেন আমরা চাই একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচনকালীন সরকার হোক, সেই সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ যদি জিতে মেনে নেব, বিএনপি জিতলেও মেনে নিতে হবে। সম্প্রতি সিঙ্গাপুরের ৪২তম ধনীর তালিকায় স্থান পাওয়া আজিজ খানকে ইঙ্গিত করে তিনি বলেন হঠাৎ করে অখ্যাত এক ব্যক্তি সিঙ্গাপুরের কুখ্যাত হয়ে গেল, তিনি নাকি সিঙ্গাপুরের ৪২তম ধনী ব্যক্তি। বাংলাদেশের নাগরিক কিছুদিন আগেও বাংলাদেশে ছিলেন, দেশের টাকা লুটপাট করে তিনি এখন সিঙ্গাপুরের ধনী। দ্রব্যমূল্যের উদ্ধগতির জন্য দুর্নীতিকে দায়ী করে তিনি বলেন বাংলাদেশে প্রতিটি জিনিসপত্রের দাম বেড়েছে, চাল ডাল নুন থেকে শুরু করে জ্বালানি তেল বিদ্যুতের দাম বাড়ল, কিন্তু আমাদের টাকাগুলো গেল কোথায়? ওই যে সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডার বেগমপাড়া, আজকে ডলারের ঘাটতি, বাংলাদেশের টাকা নাই কীভাবে থাকবে? বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের লোক ধনী হলে এদেশের লোক গরিব হতে বাধ্য। তিনি প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেন আমার নেত্রীর বিরুদ্ধে উনি কথা বলেন, প্রায় বলেন ২ কোটি টাকার কথা, ওনার লজ্জা লাগে না বলতে? ২ কোটি টাকা আমার নেত্রী কেন নেবেন? ২-৪ কোটি টাকা আমারই পকেটে নিয়ে ঘুরি, নেত্রী নেবেন কেন? কুইক রেন্টালের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা নিয়ে দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন কুইক রেন্টাল করে কয়েক হাজার কোটি টাকা কুইক রেন্টালওয়ালাদের দিয়ে দিয়েছেন, তার মধ্যে সামিট গ্রুপের আজিজ খান একজন। তিনি বলেন নির্বাচনের আগে সমস্ত কিছু শেষ করে তারা নির্বাচনে যাবেন, হেরে গেলে দেশ ছেড়ে চলে যাবেন। ইভিএমে একজনের ভোট আরেকজন দিতে পারে না, বলেছেন ডক্টর মাহফুজুল। নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে ইভিএম পদ্ধতিতেই সর্বোচ্চ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন নতুন প্রযুক্তির ইভিএম মেশিনে আগের রাতে ভোট দেওয়ার সুযোগ থাকছে না, কারণ সকালে ইভিএম মেশিন শূন্য ভোট দেখে ভোট গ্রহণ শুরু করতে হবে, এমনকি ভোট কেন্দ্র দখল করে ইচ্ছামতো ভোট দেওয়ার সুযোগ নেই ইভিএম পদ্ধতিতে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করেছে তারা। ইলেকশন মনিটরিং ফোরামের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করেন ইভিএম বিশেষজ্ঞ ডক্টর মাহফুজুল ইসলাম। তিনি ইভিএমের ইতিবাচক দিকগুলো তুলে ধরে বলেন নতুন এই মেশিনে একজনের ভোট আরেকজন দিতে পারে না, ভোটের সময় আগের দিনের বা আগের রাতে কখনো ভোট দেওয়া যায় না, ভোটার আঙুলের ছাপ দিলেই কেবল ইলেকট্রনিক ব্যালট পেপার ভোটদানের জন্য উপযুক্ত হয়। তিনি আরও বলেন ব্যালট পেপার অন হওয়ার পর ভোটার তার ভোট গ্রহণের সঙ্গে সঙ্গে আবারও অকেজো হয়ে যায়, ফলে ভোট কেন্দ্র দখল করে ইচ্ছামতো ভোট দেওয়ার সুযোগ এই মেশিনে বন্ধ করা সম্ভব। ইভিএমে ইন্টারনেট ও ব্লুটুথ নেই। তিনি বলেন
কেন্দ্রের মধ্যে ইভিএম এর কোনো পার্টস চেঞ্জ করার সুযোগ নেই, কোনো প্রোগ্রাম বা পার্টসও বাইরের পাওয়ার সুযোগ নেই। ভারত বা অন্য দেশের ইভিএম এ কাস্টমাইজ করার সুযোগ থাকলে আমাদের ইভিএম এ সেটা সম্ভব নয়। নির্বাচনের ফলাফলও পরিবর্তনের সুযোগ নেই। ফলাফল প্রকাশের পর প্রিন্ট করে ফলাফলের কপি কেন্দ্রে পাঠানো হয়, আবার ফলাফল দিতে দেরি হলেও সমস্যা নেই। কুমিল্লায় আধ ঘন্টা পরে ফল প্রকাশ করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, কিন্তু আধ ঘন্টা কেন? 30 বছর পরও ফলাফল পরিবর্তনের সুযোগ নেই। একমাত্র শতভাগ স্বচ্ছ ভোটে ইভিএম এর বিকল্প নেই। ইভিএম ব্যবহারে নির্বাচনে হাঙ্গামা ও রক্তপাত বন্ধ করবে বলে দাবি করেন বুয়েটের উপাচার্য ডক্টর আব্দুল জব্বার খান। তিনি বলেন, মানুষের করা যে কোনো অনিয়ম ও দুর্নীতির অপচেষ্টাকে নৎসাত করে দেয় ইভিএম মেশিন। কেন্দ্র দখল করে ভোট দেওয়া যায় না বলে দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাতের সুযোগ নেই এই ব্যবস্থায়। তাই শান্ত পরিবেশে নির্ভয়ে ভোট দিতে ইভিএম এর কোনো বিকল্প নেই। তবে এক্ষেত্রে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হাসানুল্লাহ বলেন, অতীতে ঘটে যাওয়া বহুবিধ ঘটনার কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণের মাঝে প্রশ্ন রয়েছে, কিন্তু উন্নত দেশের কাতারে যেতে হলে প্রযুক্তিকে স্বাগত জানাতে হবে। ইভিএম হচ্ছে সেই প্রযুক্তি যার মাধ্যমে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। আবার একই মেশিন একাধিক নির্বাচনে ব্যবহারের সুযোগ থাকায় নির্বাচনী ব্যয়ও কম। আগামী নির্বাচনে ইভিএম এর সর্বাত্মক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। আলোচনার অংশ নিয়ে 21 পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত বলেন, যারা 1,20,00,000 ভুয়া ভোটার নিয়ে নির্বাচন করতে চায় তারাই ইভিএম এর বিরোধিতা করছে। তারা হানা ভোটে বিশ্বাসী, তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে গণতন্ত্র চায়। দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া ষড়যন্ত্রে লিপ্ত এই চক্রের বক্তব্যে জনমতের কোনো প্রতিফলন নেই বলে তিনি দাবি করেন। ইভিএম এর পক্ষে জনমত গড়ে তুলতে নির্বাচন কমিশন সরকার ও প্রার্থীদের প্রতি আহ্বান জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, সার্চ কমিটির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এখন ইভিএম এর মাধ্যমে নির্বাচনকেও স্বচ্ছ করা সম্ভব। তবে নতুন প্রযুক্তি গ্রহণে সবসময় জনমনে অনীহা থাকে, তাই ইভিএম সম্পর্কে জনগণকে সঠিক ধারণা দিতে হবে। লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ মাসুম চৌধুরী বলেন, আমরা এখন সর্বকালে সেরা বিজ্ঞান চর্চার যুগে বসবাস করি। সব কিছু এগিয়ে গেছে প্রযুক্তির উন্নয়নে, তথ্যের স্রোতে আমরা এগিয়ে যাচ্ছি। 1960 সালে আমেরিকা ইভিএম চালু করে, আমরা অনেক পিছিয়ে আছি। জাপান আমেরিকা কম্পিউটার নিয়ে খেলা করে আর আমরা গরুর ঘরে বসে বসে স্বপ্ন দেখি। পৃথিবীতে যখন কাগজের ব্যবহার কমানো নিয়ে কথা বলা হয় তখন আমরা ইভিএম নিয়ে প্রশ্ন তুলি। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হাসানুল্লাহ বলেন, প্রযুক্তি ব্যবহার না জানলে আমাদের অনেক প্রশ্ন জাগে। ইভিএম এর প্রযুক্তি ব্যবহারের নিয়েও নানা প্রশ্ন। মানুষ যখন ইভিএম এর ব্যবহার ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে তখন তাদের এই দ্বিধা কেটে যাবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল নূর দুলাল বলেন, দেশ এগিয়ে গেছে, সর্বত্র উন্নয়ন হয়েছে, অবকাঠামো থেকে স্যাটেলাইট সব দিক থেকে দেশ এগিয়ে গেছে। আমরা মনে করি নির্বাচন কমিশনকে শক্তিশালী করলে রাজনৈতিক হস্তক্ষেপ না থাকলে সুষ্ঠু নির্বাচন হবে। এদিকে গণতান্ত্রিক লড়াইয়ে ভারতের সহযোগিতা চায় বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ। আশা করি ভারত 1971 সালে যেভাবে স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের জনগণকে সহযোগিতা করেছিল একইভাবে গণতন্ত্রের সংগ্রামও তারা সহযোগিতা করবে। মির্জা ফখরুল বলেন, আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রী এবারের ভারত সফরে তিস্তা পানিবণ্টন চুক্তির সমাধান হবে, অভিন্ন নদীর পানির হিস্সা পাব, সীমান্তে হত্যা বন্ধ হবে, আমাদের যে বাণিজ্য ব্যবসা আছে সেই ব্যবধানগুলো কমে আসবে, আরও সুযোগ সুবিধা প্রধানমন্ত্রী নিয়ে আসতে পারবেন। প্রধানমন্ত্রীও সেই আশা করে গিয়েছিলেন যে ভারত সেগুলো দিয়ে দেবে, কিন্তু বাস্তবে তা হয়নি। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী নিত্যগীতে ভরপুর একটা সফর দিয়েছেন, সফরটা নিত্যগীতে ভরপুর ছিল। আমাদের দেশের মানুষকে যখন গুলি করে মারা হচ্ছে তখন তারা বিমানবন্দরে গিয়ে নাচানাচি করছেন, এদেশের মানুষ এটা ক্ষমা করবে না। বিএনপির মহাসচিব বলেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের ভালোবাসা না নিয়ে, দেশের মানুষের সমর্থন না নিয়ে এখানে কেউ কখনো কিছু করতে পারবে না। তাই আজ যে ভয়াবহ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে তাদের সরাতে হলে ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে, সেই ঐক্য জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার প্রধান কারণ প্লাস্টিক পলিথিন বর্জ্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন 249 টন প্লাস্টিক পলিথিন বর্জ্য উৎপাদন হয়। এর মধ্যে সংগৃহীত হয় 109 টন আর 140 টন অসংগৃহীত থাকে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার তীব্র আকার ধারণের প্রধান কারণ অব্যবস্থানা পড়ে থাকা প্লাস্টিক পলিথিন বর্জ্য। গবেষণা প্রবন্ধ উপস্থাপনকালে পিয়াল বড়ুয়া বলেন, চট্টগ্রাম শহরে প্রতিদিন 3,000 টন বর্জ্য উৎপাদিত হয়। এর মধ্যে 8.3% হিসেবে 250 টন হচ্ছে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য। এসব বর্জ্যের মধ্যে আবার 35.61% পুনরায় ব্যবহারযোগ্য। 250 টন প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের মধ্যে সংগ্রহ করা 109 টন আর বাকি পলিথিন প্লাস্টিক অসংগৃহীত থেকে যায়।
2051 সালের মধ্যে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ বেড়ে 428 টনে দাঁড়াবে। প্লাস্টিক পলিথিনের ফলে চট্টগ্রামের জলাবদ্ধতা, বায়ু দূষণ, মাটি দূষণ, কর্ণফুলী নদীতে প্লাস্টিক পলিথিনের স্তর পড়ে যাচ্ছে। এছাড়া প্লাস্টিক পলিথিন কিভাবে মানব স্বাস্থ্যের ক্ষতি করতে পারে তাও সংবাদ সম্মেলনে বলা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।